আজকের এই ভিডিওটিতে উচ্চ মাধ্যমিক দর্শনের চতুর্থ অধ্যায়ে অমাধ্যম অনুমানের একটি গুরুত্বপূর্ণ টপিক বিবর্তন কী বা কাকে বলে, বিবর্তনের নিয়মগুলির উদাহরণ সহ ব্যাখ্যা, কীভাবে পরীক্ষায় বিবর্তন আসে এবং তার সমাধান কীভাবে করতে হয়, এছাড়া বস্তুগত বিবর্তন কী, বস্তুগত বিবর্তনে কীভাবে সমাধান করতে হয় তা এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। তাই তোমরা ভিডিওটি 1 সেকেন্ড পরিমাণ স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। এখনই সাবস্ক্রাইব করুন স্বপ্ন সন্ধান ইউটিউব চ্যানেলটি এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে সদা সর্বদা চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো। প্রথমে আমরা হেডিং করেছি বিবর্তন কী বা কাকে বলে। যে অমাধ্যম অনুমানে, অমাধ্যম অনুমান বলতে কী বুঝি, যেখানে একটি আশ্রয় বাক্য এবং একটি সিদ্ধান্ত থাকে তাকে আমরা অমাধ্যম অনুমান বলি। এবং বিবর্তন যেহেতু অমাধ্যম অনুমানের অন্তর্গত তাই প্রথমে লিখেছি যে অমাধ্যম অনুমানে যুক্তিবাক্য ও সিদ্ধান্তের উদ্দেশ্য একই রেখে যুক্তিবাক্যের বিধেয়ের বিরুদ্ধ পদকে সিদ্ধান্তের বিধেয় রূপে গণ্য করে অর্থটিকে একই রাখা হয় এবং সিদ্ধান্তে গুণের পরিবর্তন করে নতুন বচন প্রতিষ্ঠা করা হয় সেই অমাধ্যম অনুমানকেই বলা হয় বিবর্তন। একেবারে প্র্যাকটিক্যালি একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বিষয়টা বোঝাবো যে কথাগুলো বলেছি, তার আগে এখানে জানিয়ে দিই বিবর্তনের ক্ষেত্রে মোট 2টি নিরপেক্ষ বচন থাকে। এই 2টি বচনের একটি হলো যুক্তিবাক্য এবং অপরটি হলো সিদ্ধান্ত। নিরপেক্ষ বচন কয়টি রয়েছে দর্শনের আমরা প্রথম থেকে দেখে আসছি বচন অধ্যায় থেকে, না 4টি রয়েছে, এ ই আয়ো, অর্থাৎ ইংরেজিতে আমাদের ভাওয়েল ছিল 5টি, এই আয়ু শেষ ভাওয়েলটিকে বাদ দিলে বাকি 4টি লেটার হচ্ছে 4টি নিরপেক্ষ বচন। অর্থাৎ বিবর্তনের ক্ষেত্রে 2টি নিরপেক্ষ বচন থাকে, একটি যুক্তিবাক্য বা আশ্রয় বাক্য এবং অপরটি হলো সিদ্ধান্ত। বিবর্তনের ক্ষেত্রে যুক্তিবাক্যকে বলা হয় বিবর্তনীয় এবং সিদ্ধান্তকে বলা হয় বিবর্তিত। চলো প্র্যাকটিক্যালি এই উদাহরণটার মাধ্যমে তোমাদেরকে বিষয়টা বোঝাই। দেখো সংজ্ঞাতে বলা হলো যে, প্রথম লাইনটা দেখে নিই একবার, যে অমাধ্যম অনুমানে যুক্তিবাক্য সিদ্ধান্তের উদ্দেশ্য একই রেখে, অর্থাৎ বলা হয়েছে দেখো এখানে যুক্তিবাক্য, এটা হচ্ছে যুক্তিবাক্য, অর্থাৎ বিবর্তনের ক্ষেত্রে যুক্তিবাক্যকে বিবর্তনীয় বলা হয় এবং সিদ্ধান্তকে বিবর্তিত বলে। দেখো লাইনটাই প্রথমে ছিল যে যুক্তিবাক্য ও সিদ্ধান্তের উদ্দেশ্যকে একই রাখা হয়, দেখো এখানে মানুষ মানুষ একই রাখা হয়েছে। এবং দ্বিতীয় দেখো যে বাক্যটি রয়েছে বিধেয়ের বিরুদ্ধ পদকে সিদ্ধান্তের বিধেয় রূপে গণ্য করে অর্থটিকে একই রাখা হয়। এবং দেখো অর্থাৎ যুক্তিবাক্যের বিধেয়টির বিরুদ্ধপদ, বিরুদ্ধপদ মানে কি, অর্থাৎ মূল পদটার সঙ্গে অযোগ করলেই সেটা বিরুদ্ধপদ হয়ে যায়। অর্থাৎ দেখো স্বার্থপদ এর সঙ্গে অযোগ করে এটাকে বিরুদ্ধপদ করেছে, কিন্তু বিরুদ্ধপদ আর বিপরীত পদ কিন্তু সম্পূর্ণ এক নয়। দেখো এখানে যদি উঁচু থাকতো তাহলে কিন্তু আমরা এখানে নিচু লিখতে পারতাম না, আমাদেরকে অ উঁচু করলেই হয়ে যেত, অর্থাৎ মূল পদটার সঙ্গে অযোগ করলেই সেটা হয়ে যাবে বিরুদ্ধপদ। এবং দেখো বিধেয় পদের বিরুদ্ধপদ করা হয়েছে, অর্থাৎ এখানে স্বার্থপর ছিল অস্বার্থপর করেছে। তারপরের দেখো বাক্যতে কী বলেছে, সিদ্ধান্তে গুণের পরিবর্তন করে নতুন বচন প্রতিষ্ঠা করা হয়। তাহলে সিদ্ধান্তে গুণকে পরিবর্তন করতে হবে, অর্থাৎ এখানে দেখো আশ্রয় বাক্যে বা বিবর্তনীয় বাক্যে কী ছিল, হয় ছিল, আমরা এখানে নয় করেছি, অর্থাৎ গুণটাকে পরিবর্তন করা হয়েছে। এরপর দেখো বিবর্তনের নিয়মে কী বলা রয়েছে, দেখো 1 নম্বর নিয়ম উদ্দেশ্যপদের নিয়ম, যুক্তিবাক্য ও সিদ্ধান্তের উদ্দেশ্যপদ এক হবে, অর্থাৎ যুক্তিবাক্যে যা থাকবে সিদ্ধান্তে সেটাই বসবে। দেখো এখানে মানুষ আছে তাই এখানে মানুষ করেছি। দেখো বলা হয়েছে ওপরের উদাহরণে যুক্তিবাক্যের উদ্দেশ্যপদ মানুষ সিদ্ধান্ত উদ্দেশ্য হিসেবে ব্যবহৃত হতো, এখানে মানুষ ছিল যুক্তিবাক্যে, আমরা সিদ্ধান্তেও মানুষই লিখেছি। 2 নম্বর নিয়ম দেখো বিধেয় পদের নিয়ম, যুক্তিবাক্যের বিধির বিরুদ্ধ পদ সিদ্ধান্তের বিধেয় পদ হবে, অর্থাৎ যুক্তিবাক্যের যে বিধেয় পদটা থাকবে চোর আছে, আমরা এই চোরটাকে সঙ্গে অযোগ করে বিরুদ্ধপদ করবো। দেখো অযোগ করে বিরুদ্ধপদ করেছি, অর্থাৎ ওপরের উদাহরণে যুক্তিবাক্যের বিধেয় পদ তথা চোর পদটি সিদ্ধান্তে বিরুদ্ধপদ অচোর হিসাবে ব্যবহৃত হয়েছে, দেখো অযোগ করে চোর করে বিরুদ্ধপদ করেছি। 3 নম্বর নিয়ম গুণের নিয়ম, যুক্তিবাক্য এবং সিদ্ধান্তের গুণ ভিন্ন বা আলাদা হবে, অর্থাৎ যুক্তিবাক্য হ্যাঁবাচক হলে সিদ্ধান্তটি নাবাচক হবে আর যুক্তিবাক্য নাবাচক হলে সিদ্ধান্তটি হ্যাঁবাচক হবে। কি বললো, যুক্তিবাক্য সিদ্ধান্তের গুণটাই কিন্তু আলাদা হতে হবে, অর্থাৎ যুক্তিবাক্য যদি সদার্থক হয় সিদ্ধান্ত নমর্থক হবে, যুক্তিবাক্য নমর্থক হলে সিদ্ধান্ত সদার্থক হবে। চলো দেখে নিই, তাকে এখানে হয় ছিল অর্থাৎ আই বচন এটি একটা সদার্থক বচন, তাহলে হ্যাঁবাচক বা সদার্থক বচন থাকলে কী করতে হবে বলেছে, নাবাচক বা নমর্থক করতে হবে। দেখো এখানে হয় ছিল তাই এখানে নয় অর্থাৎ নমর্থক বচন করে ও করা হয়েছে। ওপরের উদাহরণে যুক্তিবাক্য সদার্থক, অর্থাৎ যুক্তিবাক্যটা হয় বলে সদার্থক, এবং সিদ্ধান্তটি নয় আছে, অতএব সিদ্ধান্তটি নমর্থক বচন হয়েছে, অর্থাৎ গুণের পরিবর্তন ঘটেছে বা করা হয়েছে। 4 নম্বর নিয়ম পরিমাণের নিয়ম, যুক্তিবাক্য সিদ্ধান্তের পরিমাণ এক হবে, অর্থাৎ যুক্তিবাক্য যদি সামান্য হয় সিদ্ধান্ত সামান্য হবে, যুক্তিবাক্য বিশেষ হলে সিদ্ধান্ত বিশেষ হবে। অর্থাৎ দেখো সামান্য বিশেষ জিনিসটিকে যেখানে সম্পূর্ণভাবে স্বীকার বা অস্বীকার করা হয়
সেটা হচ্ছে সামান্য বচন, আর যেখানে আংশিকভাবে স্বীকার বা অস্বীকার করা হয় সেগুলো হচ্ছে বিশেষ বচন। আমরা এখানে এ এবং ই বচনকে সামান্য বচন ধরি, ও এবং আই বা আই এবং ও বচনকে আমরা বিশেষ বচন ধরি। তাই তো এখানে কি বলা হয়েছে, যুক্তিবাক্য যদি সামান্য হয় সিদ্ধান্ত সামান্য হবে, যুক্তিবাক্য বিশেষ হলে সিদ্ধান্ত বিশেষ হবে। অর্থাৎ এখানে যুক্তিবাক্যটা কী রয়েছে, ও বচন মানে বিশেষ বচন, আংশিকভাবে এখানে অস্বীকার করা হয়, তাই আমরা যেহেতু বিশেষ বচন তাই আমাদেরকে বিশেষই করতে হবে, আই বচন করেছি। ওপরে উদাহরণে যুক্তিবাক্য সিদ্ধান্ত উভয় যেহেতু বিশেষ বচন, আই ও বিশেষ, তাই পরিমাণ অপরিবর্তিত রয়েছে, অর্থাৎ পরিমাণ একই রয়েছে, কোনো পরিবর্তন হয়নি। এরপর দেখো বিবর্তন, যদি বাক্যকে বচন করার পর আমরা দেখি যে এ বচন হয়েছে, আমাদেরকে বিবর্তন করতে হবে ই বচন, ই বচন হলে এ বচন করতে হবে, আই বচন হলে আমাদেরকে ও বচনে বিবর্তন করতে হবে, এবং ও বচন হলে আমাদেরকে আই করতে হবে, অর্থাৎ একটা অন্যটার বিপরীত। অর্থাৎ এই সামান্য যেহেতু চার নম্বর নিয়ে বলে যে পরিমাণ একই রাখতে হবে, এ থাকলে ই করতে হবে, ই থাকলে এ করতে হবে, আই থাকলে ও করতে হবে, এবং ও থাকলে আই করতে হবে। এরপর আমরা এ বচনের বিবর্তন ই কেন করছি, আই বা ও কেন করবো না, ই বচনের বিবর্তন এ কেন করছি, আই কিংবা ও কেন করবো না, আই বচনের বিবর্তন ও কেন করছি, এ কিংবা ই কেন করবো না, এবং ও বচনের বিবর্তন আই কেন করছি, এ কিংবা ই কেন করবো না, চারটি নিয়মের ব্যাখ্যা তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো, চলো দেখে নেওয়া যাক। এ বচনের বিবর্তন কেন ই হলো, আই বা ও কেন হবে না, চলো চারটি নিয়মের ব্যাখ্যা সহ তোমাদেরকে বোঝাই। দেখো বিবর্তনের প্রথম নিয়মে বলা আছে যে উদ্দেশ্যপদকে এক থাকতে হবে। অর্থাৎ দেখো যুক্তিবাক্যে উদ্দেশ্যপদ মানুষ রয়েছে, তাই সিদ্ধান্তে আমরা মানুষ রেখেছি। দু নম্বর নিয়মে বলা আছে যুক্তিবাক্যের বিধেয় পদের বিরুদ্ধ পদ আমাদেরকে সিদ্ধান্তে বিরুদ্ধ পদ বা বিধেয় পদ করতে হবে। দেখো এখানে যুক্তিবাক্যের বিধেয় পদ স্বার্থপর আছে, তাই আমরা অযোগ করে এখানে অস্বার্থপর করেছি। অর্থাৎ বিরুদ্ধ পদ জিনিসটা হচ্ছে মূল পদের সঙ্গে অযোগ করলেই বিরুদ্ধ পদ হয়ে যাবে। দুটো নিয়ম দেখো মানলো। তিন নম্বর নিয়মে বলা আছে গুণের নিয়মে যে যুক্তিবাক্য যদি সদর্থক হয় সিদ্ধান্ত নমর্থক হবে, যুক্তিবাক্য নমর্থক হলে সিদ্ধান্ত সদর্থক হবে। দেখো এখানে যুক্তিবাক্য বা আশ্রয় বাক্যটা এ বচন হওয়ায় সদর্থক, অর্থাৎ তাই আমরা ই বচন নমর্থক করেছি। তিন নম্বর নিয়ম মানলো। চার নম্বর নিয়মে বলা হয়েছে যে পরিমাণের নিয়ম, অর্থাৎ যুক্তিবাক্য যদি সামান্য হয় সিদ্ধান্তকে সামান্য হতে হবে, যুক্তিবাক্য বিশেষ হলে সিদ্ধান্ত বিশেষ হবে। দেখো এখানে যুক্তিবাক্য এ বচন, এটা হচ্ছে সামান্য বচন, তাই আমরা ই বচন করেছি সামান্য বচন। চারটি নিয়ম যথাযথভাবে অনুসৃত হওয়ায় এ বচনের বিবর্তন আমরা ই করলাম। এবার কেন আই বা ও হবে না, দেখো এ বচনের বিবর্তন যদি আমরা আই করি প্রবলেম কোথায় হবে, না তিন নম্বর নিয়মে বলা হয়েছে গুণকে আলাদা হতে হবে। আমরা জানি এ বচন সদর্থক তাই হয় বসে, কিন্তু আই বচনও সদর্থক, আই বচনেরও গুণ হচ্ছে হয়। অর্থাৎ গুণটা ভিন্ন না হয় আমরা এ বচনের বিবর্তন কিন্তু আই বচন করতে পারবো না। এরপর এ বচনের বিবর্তন কেন আমরা ও করতে পারবো না, কারণ চার নম্বর নিয়মে বলা হয়েছে আশ্রয় বাক্য বা যুক্তিবাক্য যদি সামান্য হয় তাহলে আমাদেরকে সিদ্ধান্তকেও কিন্তু সামান্য হতে হবে, অর্থাৎ পরিমাণকে একই রাখতে হবে। আমরা জানি এ বচন হচ্ছে সামান্য বচন, কিন্তু ও বচন বিশেষ বচন, অর্থাৎ পরিমাণের পার্থক্য থাকায় আমরা এ বচনের বিবর্তন কখনোই ও বচন করতে পারবো না। চারটি নিয়ম যথাযথভাবে অনুসরণ করে আমরা দেখলাম যে এ বচনের বিবর্তন ই ছাড়া অন্য কোনো বচন হবে না। এরপর দেখো ই বচনের বিবর্তন কেন এ বচন হবে, অন্য বচনগুলো কেন হবে না। দেখো প্রথম নিয়মে বলা হয়েছে উদ্দেশ্যপদকে এক রাখতে হবে, দু নম্বর নিয়মে বলা হয়েছে যে বিধেয় পদের বিরুদ্ধপদ করতে হবে, বিধেয় পদের বিরুদ্ধপদ করেছে, দুটো নিয়ম মানলো। তিন নম্বর নিয়মে বলা হয়েছে গুণকে আলাদা হতে হবে, দেখো নয় হয় তিন নম্বর নিয়ম মেনেছে। চার নম্বর নিয়ম বলা হয়েছে যে পরিমাণকে একই রাখতে হবে, দেখো এখানে আমরা ই বচন সামান্য বচন তাই এ বচন ও সামান্য বচন একই রেখেছি। চারটি নিয়ম যথাযথভাবে অনুসরণ করে আমরা দেখলাম ই বচনের বিবর্তন এছাড়া অন্য কোনো বচন হবে না। এরপর দেখো ই বচনের বিবর্তন যদি আমরা আই বা ও করি কেন হবে না, চলো দেখে নিই। দেখো ই বচনের বিবর্তন যদি আমরা আই করি তাহলে প্রবলেম কোথায় হবে, পরিমাণের প্রবলেম হবে, কারণ আমরা ই বচন জানি সামান্য বচন, কিন্তু আই বচন করলে আই বচনটা হচ্ছে তোমার বিশেষ বচন। এছাড়াও ও বচন কেন পারবো না, কারণ ও বচনের ক্ষেত্রেও আমরা জানি যে ই বচন হচ্ছে সামান্য বচন এবং ও বচন হচ্ছে বিশেষ বচন, পরিমাণেরও পার্থক্য রয়েছে, আবার গুণেরও পার্থক্য, গুণকে কী হতে হবে বলেছে মানে গুণের দিক থেকেও মিলবে না। কারণ দেখো এখানে
আমরা বিবর্তনের 3 নম্বর নিয়মে জানি যে গুণকে কিন্তু আলাদা হতে হবে, কিন্তু অবচন ও নমর্থক বচন আর ইবচন ও নমর্থক বচন। ইবচনে দেখো নয় রয়েছে, আবার যদি সিদ্ধান্ত আমরা অবচন করি সেখানেও জানি যে অবচন ও নয় বা অবচন এখন নমর্থক বচন। কিন্তু বিবর্তনের 3 নম্বর নিয়ম গুণকে আলাদা হতে হবে, কিন্তু ইবচনের বিবর্তন যদি আমরা ও করি 3 নম্বর নিয়মে মানবে না, 4 নম্বর নিয়মে মানবে না, তাই ইবচনের বিবর্তন আমরা ও করতে পারবো না। 4টি নিয়ম যথাযথভাবে অনুসরণ করে আমরা দেখলাম যে ইবচনের বিবর্তন এছাড়া অন্য কোনো বচন হবে না। এরপর দেখো আই বচনের বিবর্তন কেন ও হবে, বাকিগুলো কেন হবে না। দেখো 1 নম্বর নিয়ম যে উদ্দেশ্যকে একই রাখতে হবে, ফুল ফুল রয়েছে। 2 নম্বর নিয়ম বিধেয় পদের বিরুদ্ধ পদ করতে হবে, দেখো লালের সঙ্গে অযোগ করে অলাল বিরুদ্ধ পদ করেছে। 3 নম্বর নিয়ম গুণকে আলাদা হতে হবে, অর্থাৎ হয় আছে নয় করেছে। 4 নম্বর নিয়ম পরিমাণকে একই রাখতে হবে, অর্থাৎ সামান্য হলে সামান্য, বিশেষ হলে বিশেষ। দেখো আই বচন বিশেষ বচন, তাই ও বচন বিশেষ বচন করেছে। অর্থাৎ 4টি নিয়ম যথাযথ অনুসরণ করে দেখলাম আই বচনের বিবর্তন ও ছাড়া অন্য কোনো বচন হবে না। কেন আই বচনের বিবর্তন এ বা ই হবে না, চলো দেখে নিই। আই বচনের বিবর্তন যদি আমরা এ করি, আমরা দেখব যে আই বচন হচ্ছে বিশেষ বচন, কিন্তু এ বচন সামান্য বচন, পরিমাণের পার্থক্য রয়েছে, 4 নম্বর নিয়ম মানছে না। কিন্তু যদি ই বচন করি, দেখো ই বচন করলেও পরিমাণের পার্থক্য হচ্ছে, কারণ আমরা কি দেখতে পাচ্ছি যে আই বচন হচ্ছে বিশেষ বচন কিন্তু ই বচন সামান্য বচন। অর্থাৎ এর ক্ষেত্রে দেখলাম, এর ক্ষেত্রে করলে গুণ পরিমাণ দুটোরই পার্থক্য হবে, মানে দুটো নিয়মই মানবে না। আর আই বচনের বিবর্তন যদি আমরা ই করি, তাহলে সেক্ষেত্রে দেখব 4 নম্বর নিয়ম অর্থাৎ পরিমাণের নিয়ম মানছে না। তাই আই বচনের বিবর্তন আমরা এ বা ই না করে 4টি নিয়ম যথাযথভাবে অনুসরণ করে আই হবে, অন্য কোনো বচন হবে না। এরপর দেখো ও বচনের বিবর্তন কেন আই, বাকিগুলো কেন হবে না। কারণ প্রথম নিয়ম দেখো, এখানে উদ্দেশ্যকে একই রাখতে হবে বলেছে। দেখো এখানে ফুল ফুল রয়েছে, এখানে হর্ষগুলো দেওয়া হয়নি, হর্ষগুলো ফুল হবে। অর্থাৎ দেখো উদ্দেশ্যকে একই রাখা হয়েছে এবং বিধেয় পদের বিরুদ্ধ পদ করা হয়েছে অযোগ করে। 3 নম্বর নিয়ম সদর্থক হলে নমর্থক করতে হবে, নমর্থক হলে সত্য, মানে গুণকে আলাদা করতে হবে। দেখো নয় আছে তাই হয় করেছে, 3 নম্বর নিয়ম যথাযথ অনুসরণ করা হয়েছে। এবং 4 নম্বর নিয়ম যে পরিমাণকে একই রাখতে হবে, অর্থাৎ দেখো ও বচন বিশেষ বচন, তাই আই বচন করেছে বিশেষ বচন। 4টি নিয়ম যথাযথ অনুসরণ করে দেখলাম যে ও বচনের বিবর্তন আই ছাড়া অন্য কিছু হবে না। এরপর ও বচনের বিবর্তন কেন আমরা এ বা ই করতে পারবো না, কারণ যদি এ করি তাহলে সামান্য বিশেষ অর্থাৎ পরিমাণের নিয়মটা মানছে না। এছাড়াও আমরা যদি ই করি, ই করলে হবে গুণ পরিমাণ দুটো নিয়মই মানবে না, অর্থাৎ 3 নম্বর 4 নম্বর কোনো নিয়ম মানবে না। তাই ও বচনে আমার মানে ও বচনের বিবর্তন আমরা এ কিংবা ই না করে আই ছাড়া অন্য কোনো কিছু করতে পারবো না। দেখো এরপর এই ছকটা তোমরা মনে রাখলেই, ব্যাখ্যা সহকারে তোমাদেরকে বোঝালাম, এবং এই ছকটা তোমরা মনে রাখলেই কিন্তু তোমরা এই ছক থেকে আবার নিয়মগুলো তোমরা নিজেরাই তৈরি করে নিতে পারবে। দেখো এ বচনের বিবর্তন ই, মানে একটা ঠিক অন্যটার বিপরীত, এ ই ই এ আই ও ও আই, অর্থাৎ সামান্য হলে সামান্যই করতে হবে এবং বিশেষ হলে বিশেষের মধ্যেই হবে, কিন্তু হয় থাকলে নয় হবে। অর্থাৎ গুণ এবং পরিমাণের এই দুটো নিয়মকে মনে রাখলে কিন্তু তোমরা ছকটা ভুলে গেলেও আবার নিয়ম থেকে বার করতে পারবে, বা কারো যদি এটা মনে থাকে তাহলে এটা থেকে আবার সে নিয়মগুলোকে যেতে পারবে বা নিয়মগুলো বের করতে পারবে। এরপর দেখো নতুন একটা জিনিস তোমাদেরকে শেখাবো, হয়তো কোনো ইউটিউবে বা কোনো চ্যানেলে এর আগে আলোচনা করেনি, বস্তুগত বিবর্তন। যে অমাধ্যম অনুমানে আশ্রয় বাক্যের গুণ ও পরিমাণ অপরিবর্তিত রেখে, অর্থাৎ আশ্রয় বাক্যের গুণ এবং পরিমাণ দুটোকে কিন্তু একই রেখে, উদ্দেশ্য ও বিধেয় পদের বিপরীত বা বিরুদ্ধ পদকে সিদ্ধান্তে উদ্দেশ্য ও বিধেয় রূপে গ্রহণ করে বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে সিদ্ধান্ত গঠন করা হয়, তাকে বলা হয় বস্তুগত বিবর্তন। তাহলে আমরা সংজ্ঞা থেকে জানতে পারলাম যে আশ্রয় বাক্যের গুণ এবং পরিমাণকে কিন্তু সিদ্ধান্তে অপরিবর্তিত রাখতে হবে, পরিবর্তন করা যাবে না, এবং উদ্দেশ্য বিধেয় পদের বিপরীত, মানে উদ্দেশ্য পদের সিদ্ধান্তে বিপরীত বা বিরুদ্ধপদ করতে হবে, এবং বিধেয় পদটিকেও কিন্তু সিদ্ধান্তে বিপরীত বা বিরুদ্ধপদ করে বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে একটা সিদ্ধান্ত গঠন করতে হবে, তাকে বলা হয় বস্তুগত বিবর্তন। দেখো অর্থাৎ খুব সংক্ষেপে তোমাদেরকে জানিয়ে রাখি যে বস্তুগত বিবর্তন শুধুমাত্র সামান্য সদর্থক বচন বা এ বচনেরই হয়, অন্য কোনো বচনের হয় না। এরপর দেখো সিদ্ধান্তের আশ্রয় বাক্যে যা থাকবে উদ্দেশ্য বিধেয়, ঠিক এই পদগুলোর বিপরীত বা বিধেয় পদ সিদ্ধান্তে করতে হবে, তাহলেই হয়ে যাবে বস্তুগত বিবর্তন। দেখো শীত হয় কষ্টদায়ক, দেখো এখানে লিখেছে গ্রীষ্ম হয় আরামদায়ক, শীত গ্রীষ্ম বিপরীত পদ, কষ্ট আরাম বিপরীত পদ। তারপর দেখো 2 নম্বর, যুদ্ধ হয় মঙ্গলজনক, যুদ্ধ
মঙ্গলজনক, যুদ্ধের বিপরীত শান্তি, মঙ্গলের অমঙ্গল, পুরো বিপরীত পথ করে আমরা বস্তুগত বিবর্তন করছি। জ্ঞান হলো শক্তি, অজ্ঞানতা হলো দুর্বলতা, বিপরীত পথ করে আমরা বস্তুগত বিবর্তন করলাম। দেখো 4 নম্বর, সততা হয় ধর্ম, অসততা হয় অধর্ম, এরও বিপরীত পথ করে দুটোরই আমরা বস্তুগত বিবর্তন করলাম। এবং ব্র্যাকেটে আশ্রয় বাক্যের পাশে জায়গায় লিখছি আমরা বিবর্তনীয় এবং সিদ্ধান্তের জায়গায় বিবর্তিত লিখছি। এরপর দেখো পরীক্ষা, এই বিবর্তনের প্রশ্ন কেমন আসে, তার সমাধান আমাদেরকে কীভাবে করতে হবে। হেডিংয়ে বলা থাকবে নিম্নলিখিত বাক্যগুলির বিবর্তন করো। দেখো আমরা 4টি বাক্যের সাহায্যে তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো। পরীক্ষায় ঠিক এইরকম বাক্যগুলো দেওয়া থাকবে এবং মূল হেডিং এরকম থাকবে, এবং তোমাদেরকে এই বাক্যগুলোকে প্রথমে বাক্যটাকে বচন করতে হবে এবং তার বিবর্তনের নিয়ম অনুযায়ী বিবর্তন করতে হবে। দেখো সৈনিকরা অবশ্যই দেশমিক, আমরা জানি যে অবশ্যই নিশ্চয়ই এই সমস্ত শব্দ থাকলে বাক্যটিকে বচন করার সময় এ বচন করতে হবে, তাই এ বচন করেছে এবং লিখেছে সকল সৈনিক হয় দেশপ্রেমিক বা দেশপ্রেমিক। এরপর দেখো এই যে বাক্যটাকে আমরা বচন করলাম, এই বচনটাকে আমাদেরকে কী করতে হবে না বিবর্তন করতে হবে। আমরা জানি বিবর্তনের ক্ষেত্রে উদ্দেশ্যকে একই রাখতে হয় এবং বিধেয় পদের বিরুদ্ধ পদ করতে হয়, অযোগ্যের বিরুদ্ধ পদ করেছে এবং হয় থাকলে নয় হয়ে যায় এবং পরিমাণে একই রাখতে হয়, অর্থাৎ সামান্য হলে সামান্য, এ থাকলে এ, অর্থাৎ আমরা ছকে দেখে নিয়েছি যে এ থাকলে ই হয়, অর্থাৎ এই বচনটি যখনই দেখব এ হয়ে গেছে তখন সরাসরি কিন্তু আমরা এই বচনের বিবর্তন ই করে দেবো, যে কোনো সৈনিক নয় আর এই দেশপ্রেমিকের জায়গায় শুধু অযোগ্য করে দেবো। যে প্রথম লাইনে লিখবো বিবর্তনীয়, মানে আশ্রয় বাক্যে বিবর্তনীয় লিখবো এবং সিদ্ধান্তে বিবর্তিত লিখবো, তাহলেই কিন্তু পুরো উত্তরটা হয়ে গেল বা সঠিক সমাধান হয়ে গেল। এরপর দেখো 2 নম্বর, সাদা বাঘ আছে। দেখো এই সাদা বাঘ আছে, আছে বলতে আমরা বোঝাচ্ছি আংশিকভাবে স্বীকার করা বোঝাচ্ছে, অতএব এটা আই বচন হবে। কোনো কোনো বাঘ হয় সাদা, ব্র্যাকেটে বিবর্তনী লিখলাম এবং আমরা 6 অনুযায়ী দেখে নিয়েছি যে আই বচনের বিবর্তন কী হয় ও বচন, তাই দেখো লিখেছি কোনো কোনো বাঘ নয় অসাদা, অর্থাৎ শুধুমাত্র বিবর্তনের আগে অযোগ্য বিরুদ্ধপাত করে দিয়েছে এবং ব্র্যাকেটে বিবর্তনীয় বিবর্তিত। আশা করি তোমরা সবটাই বুঝে গেছো। 3 নম্বর, দেখো লাল সাদা নয়, অর্থাৎ একটা জিনিস অন্যটা নয়, সম্পূর্ণভাবে ওখানে অস্বীকার করছে, তাই এই বচন হবে, কোনো লাল নয় সাদা বা কোনো লাল রঙের বস্তু নয় সাদা, বিবর্তনে লিখেছি এবং ই বচনের বিবর্তন এ হয়, তাই আমার লিখেছি সকল লাল হয় অসাদা বিবর্তিত। 4 নম্বর, চকচক করে এমন সকল বস্তু সোনা নয়, সকল নয় থাকলে বা আংশিকভাবে অস্বীকার করা বোঝালে সেখানে ও বচন হয়, তাই আমার লিখেছি কোনো কোনো চকচকে বস্তু নয় সোনা বিবর্তনীয় এবং ও বচনের বিবর্তন আই বচন হয়, তাই কোনো কোনো চকচকে বস্তু হয় অসোনা বিবর্তিত। এভাবে কিন্তু প্রত্যেকটা সমাধান আমরা তোমাদের সামনে প্রেজেন্টেশন করেছি বা তুলে ধরেছি। আশা করছি পুরো বিষয়টি তোমরা বুঝতে পেরেছ এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের কাছে ছড়িয়ে দিও। এই রকমের শিক্ষামূলক ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রেখো। আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ওকে বাই।